সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারেন্ট আর্টের। দর্শক, আজ আমরা হায়দার ভাইয়ের সঙ্গে হাটে এসেছি। আপনারা অনেকেই হায়দার ভাইকে হাটে দেখতে চেয়েছেন। এই যে আমার পাশেই হায়দার ভাই রয়েছে, উনি এতে গরুর দাম দরও করার চেষ্টা করছেন। এই যে দেখছেন, এই যে এই গরুটি দর্শক দেখছেন, কত চাইছেন, কত চাইছেন আপনি, কত চাইছেন, কত চাইছেন, কত নিলেন হাজার ভাই, কত নিলেন? দেখছেন হাজার ভাই এই গরুটি কিনলেন, ভাই কত কিনলেন এটা? 36,700। দর্শক, 36,700 টাকা দিয়ে হাজার ভাই এই গরুটি কিনে নিলেন। আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার কারেন্ট হাটে আজ হায়দার ভাই কি ধরনের গরু কিনছেন এবং কটা গরু কিনবেন সেটাই। এই যে আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার কারেন্ট হাট থেকে। এই যে হায়দার ভাই এটি 200 টাকা দিয়ে এই 36,700 টাকায় কিনে নিলেন। আমরা আপনাদের দেখাচ্ছি ভাই আজকে বাজার কিরকম। ভাই আজকে খুবই দাম চাওয়া বেশি, খুঁজে দাম বেশি যাচ্ছে কেন? দিনে গরু কিনছিলাম আজকে দাম চাচ্ছে, কিন্তু আমি তো হাটে ঘুরে দেখলাম যে বললো পার্টি আসে নাই, দাম যে গরুর দাম দাম। দর্শক, যে হায়দার ভাই টাকা গুনছেন, 36,700 টাকায় এই গরুটা কিনেছেন। দর্শক, যে এই পাশে আরেকটি গরু রয়েছে, ভাই কত কিনছেন এটা? 34,100 টাকায় এই গরুটি এক বড় ভাই কিনেছে। আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার কারেন্ট হাট থেকে আজ হায়দার ভাই যে গরুগুলো কিনছেন সেগুলোর দাম। দর্শক, আমরা হায়দার ভাই আরো কিছু গরু কিনবেন, আমরা দেখি হাটটা ঘুরে। ওই যে হায়দার ভাই ঘুরছেন, আমিও তার পিছনে ঘুরছি। এই যে উনি এটি দেখলেন, দেখি আজ উনি কি ধরনের গরু কিনেন, আপনারাও দেখবেন। এই যে হায়দার ভাই গরুর চামড়া টেনে এবং সিনা ধরে, এটা দাম চাচ্ছেন কত, কত দাম চাচ্ছেন? 35,500 চাইছেন লাস্ট। দর্শক, যে 35,500 লাস্ট উনি চাইছে এটার দাম। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কারেন্ট হাট থেকে হায়দার ভাইয়ের গরু কেনা। হায়দার ভাই আজকে যে ধরনের গরু কিনছেন সেগুলোর আমরা দাম জানানোর চেষ্টা করছি। এই যে এই পাশে একটি রয়েছে, ৫৮,০০০ টাকা দাম চাইছে, এটা কি ক্রস নাকি? এই যে হাজার ভাই 42,000 টাকা বসছে, উনি চাইছে 58,000, হায়দার ভাই 42,000 বসছে। হায়দার ভাই চামড়া টেনে এবং সিনা ধরে গরু দেখেন, গরুর আইডিয়াটা করে নেন। কত বললো? 42। আপনি চাইছেন কত? 58,000 থেকে 48,000 চাইছেন একবারে। উনি 48,000 পর্যন্ত নামছে, হায়দার ভাই 42,000 টাকা বলছে। দাও দাও
কত কত 42 দাও এই যে কত নিলেন হাজার ভাই কত 42000 42000 নিলেন দর্শক এই যে 42000 টাকায় গরুটি কিনে নিলেন হাজার ভাই আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার কারেন্টার হাট থেকে হাজার ভাইয়ের গরু কেনা এটা কার ভাই আপনার কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ 72 72000 কয়দার এটা কি গাভিন আছে নাকি গাভিন বলতে দেওয়া আছে দুইটা নাম্বার হয়েছে না দিন গ্যারান্টি হ্যাঁ মানে একদম গ্যারান্টি নেই গ্যারান্টি নাই দাম বলছে নাকি এটার দাম বলছে কত বলতেছে দর্শক যে এটার দাম বলছে তো কত হলে দিবেন আপনি কত হলে দিবেন এটা দর্শক যে দেখলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার কারেন্টার হাট থেকে আজ হায়দার ভাই যে গরুগুলো কিনছেন সেগুলোর দাম দর্শক যে হায়দার ভাই টাকা গুনছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কারেন্টার হাট থেকে হায়দার ভাই যে গরুগুলো কিনছেন সেগুলোর দাম এই যে উনি এটি কিনেছেন 42000 টাকায় আর এটি কিনেছেন হচ্ছে 36800 টাকা সানি ভাই এই যে লাল গরুটা এটা যে হাজার ভাই কিনলো 36800 ওজন কত হবে 75 কেজি আর এটা 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 ওজন এটা কত বললো 42000 আপনারা আইডিয়া করছেন 85 কেজি দর্শক যে দেখলেন 85 কেজি বললো সানি ভাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার কারেন্ট হাট থেকে যে হায়দার ভাই গরুগুলো কিনছেন সেগুলোর দাম এবং ওয়েট দর্শক আমরা হাটে হাটে ঘুরছি হাটে ঘুরছি আপনারা দেখছেন হায়দার ভাই গরু দেখছেন আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে এটি দেখেছে কত চাইছেন কত চাইছেন কত চাইছেন বন্নি বাবা বন্নি চাই কত 5000 35000 চাইছে দর্শক 35000 চাইছে কত বলছেন কত বলছেন হাজার ভাই কত বলছেন 23000 আর উনি চাইছে কত 25000 দর্শক উনি 25000 চেয়েছে আর আমরা হায়দার ভাই বলছে 23000 আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কারেন্টের হাট থেকে আজ হায়দার ভাই যে গরুগুলো কিনছেন সেগুলোর দাম দর্শক যে এটি উনি লাস্ট চেয়েছে 25000 আর হায়দার ভাই 23000 টাকা বলেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কত চাইলেন কত চাইলেন দর্শক যে এটির দাম চাইছে 26000 আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে হায়দার ভাই এটা দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি কত চাইলেন কত 27.5 আর বলছে কত 25 পর্যন্ত বলছে দর্শক যে দেখছেন 25.5 পর্যন্ত বলছে এখন হায়দার ভাই কত দাম দেয় দেখি আমরা হায়দার ভাই দেখছেন উনি হাটে এসে গরু খুব কম কেনেন আজকে দিনাজপুর জেলার এই কারেন্টের হাটে এসেছেন গরু কিনতে এবং দুটি গরু অলরেডি কিনেছেন আরেকটি উনি কিনবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কত বললেন ভাই উনি চাইছে কত লাস্ট 25 আপনি কত বলছেন 23.5 বলল দর্শক এসে দেখছেন উনি 23.5 বলছে আর উনি লাস্ট চেয়েছে 25000 আমরা আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার কারেন্টের হাট থেকে হায়দার ভাইয়ের গরু কেনা এই যে হায়দার ভাই এগুলো কিনেছেন দর্শক গরুর দাম আজ এই হাটে একটু বেশি চাওয়ায় হায়দার ভাই আর গরু কিনবেন না আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার কারেন্টের হাট থেকে আজ
20 জুন শনিবার হায়দার ভাই যে গরুগুলো কিনলেন সেগুলোর দাম। হায়দার ভাই আজকে তো আর গরু কিনবেন না নাকি? যদি পান তাহলে নেবেন। দেখি আমরাও হায়দার ভাইয়ের সঙ্গে একটু ঘুরে দেখি উনি কিনতে পারছেন কিনা। দর্শক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবেন, করোনা মুক্ত থাকার চেষ্টা করবেন, মুখে মাস্ক পরবেন, তবে আপনারা কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন। দর্শক আজ এ পর্যন্তই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।